ব্রিটেনে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের এজেন্টদের দ্বারা প্রতারিত না হয়ে ভর্তির সেবা পড়ার সঠিক নিয়ম মেনে জেনে তবেই সে দেশে যাওয়া উচিত, এমন পরামর্শ লন্ডন প্রবাসী স্টুডেন্ট কনসুলারদের। এ নিয়ে আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। প্রলোভনে পড়ে নয়, উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি ছাত্রদের ব্রিটেনে আসা উচিত। আমরা যেটা করতেছি আর কি, আমরা মানুষকে প্রলোভন দেখিয়ে রিকোয়ারমেন্টসটা ফুলফিল না হইলেও সামহাও এমওআই এটা সেটা দিয়ে আমরা এডমিশন প্রসেস করতেছি। অনেক ইউনিভার্সিটি তাদের ডিপোজিট পেমেন্ট অনলি 3000, স্টুডেন্ট যদি 3000 পে করে তার আদার্স খরচ কষ্ট হবে আমাদের 2000 পাউন্ড ম্যাক্সিমাম, সো 5000 পাউন্ড পে করে তারা আসতে পারতেছে। সামহাও তারা 15 লাখ 20 লাখ পর্যন্ত তারা খরচ করতেছে। থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা। আমরা বলতেছি ইংলিশ ছাড়া আসা যায়, ইংলিশ ছাড়া এসে সেখানে কি করবে? আলটিমেটলি ওই স্টুডেন্টকে তার কাউকে রেফার করবে না, কারণ আয়েশা সেখানে স্ট্রাগল করতেছে, সে ক্লাসে কন্টিনিউ করতে পারতেছে না। সো এজেন্ট থেকে আমাদের অ্যাওয়ার থাকতে হবে, যদি পারে স্টুডেন্টটা রিসার্চ করে ডাইরেক্ট চলে আসে। এক্ষেত্রে প্রতারিত না হওয়ার পরামর্শ এক কনসালটেন্টের। আমরা কেন আসব, আসলে আসার প্রসেসটা কি, আমরা যেন প্রতারিত না হই, আমি কোথায় পড়তে যাব আর পড়তে যাওয়ার জন্য আমার কি রিকোয়ারমেন্টস প্রয়োজন, আমি কি তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টস ফুলফিল করতেছি, তারপর আমার কেনাফ টাকা আছে, এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসলেই স্থায়ীভাবে বসবাসের সুযোগের ধারণায়ও বিভ্রান্তি রয়েছে, এ থেকে সজাগ থাকার পরামর্শ ও এ কনসালটেন্টের। ওভারঅল বাংলাদেশ তার প্রতারিত হচ্ছে ডিফারেন্ট ভাবে, তারা ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট কাজ করে না, বাট তারা বলে তারা কিছুই লাগবে না, দেশে চলে আসবে, সেটল হয়ে যাবে। রিসেন্টলি যে ভিসাগুলো আপনার রিলিজ হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু রিফিউজ হয়েছে এবং হোম অফিস ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারভিউ নিচ্ছে। সো সে যদি কোয়ালিফাইড স্টুডেন্ট না হয় সে কিন্তু ইন্টারভিউতে ফেল করতেছে, আর এই দেশে আসতে সেটেল হতে হবে, সেটেল হতে পারে না, এটা কিন্তু রাইট না। আসলে আসার পরে অনেক স্টেপ আছে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ফ্রান্সে বাংলাদেশ কালচারাল ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, শাহ আলম মায়েকে আহ্বায়ক নির্বাচন করে হুসাইন সালাম রহমান, মোহাম্মদ শরীফ, সালাউদ্দিন মামুন এবং মোহাম্মদ দেলোয়ারকে যুগ্ম আহ্বায়ক করে সুহেদ সালাম ও দবির মাহমুদ সহ 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকালে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত শুভ ভট্টাচার্য, জুয়েল আহমেদ, কামাল মিয়া, ইমদাদুল হক, স্বপন নীল সহ আরও অনেকে। সংগঠনটির আহ্বায়ক শাহ আলম মায়া জানান, এই সংগঠনটির মূল লক্ষ্য হল ফ্রান্সের নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি ছেলে মেয়েদের মাঝে বাংলার কৃষ্টি কালচার ছড়িয়ে দেয়া এবং ফ্রান্সে বাংলা সংস্কৃতির চর্চা চালিয়ে যাওয়া।